পিচপুর থানার উদ্যোগে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কাঁচরাপাড়া মিলননগরের একটি কাঠগোলা থেকে চারটি আগ্নেয়াস্ত্র, দু রাউন্ড গুলিসহ কাঠগোলার মালিক সুব্রত দাসকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে সুব্রত দাসের বিরুদ্ধে 2010 সালে একটি খুনের মামলাও রয়েছে। এরপর এদিন বিকালে বীজপুর থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস, এসিপি বীজপুর জয়প্রকাশ পাণ্ডে, বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী ও অন্যান্য অফিসারদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানানো হয়। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে কাঁচরাপাড়ার মিলননগরের কাঠের গোডাউন আছে সুব্রত দাসের, সেখানে কিছু অচেনা অজানা ব্যক্তির আনাগোনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। তো আজকে সেই সূত্র অনুসারে খবর পেয়ে আমাদের বীজপুর থানার পুলিশ অংশুমান এবং আমাদের লোকনাথ তাদের নেতৃত্বে ওইখানে একটা রেড করে। রেড করার সঙ্গে সঙ্গে সেখানে যা আমাদের পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে সেখানে উইটনেসের উপস্থিতিতে যখন তার গোডাউনে রেড করা হয় সেই সময়টিতে চারটি আগ্নেয়াস্ত্র, দু রাউন্ড অ্যামুনিশন আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই জায়গা থেকে সুব্রত দাসকেও আমরা গ্রেপ্তার করি। আগ্নেয়াস্ত্রগুলো মূলত কী কী সেটা যদি বলা যেতে পারে? আমাদের এই মুহূর্তে আপনাদের সামনেই রয়েছে, এখানে তিনটি ওয়ান শাটার রয়েছে আর আরেকটি 7mm পিস্তল আছে, দু রাউন্ড অ্যামুনিশনও আছে। সব কি লোকাল না বাইরের কিছু আছে, বিদেশি কোনো? এখানে কোনো বিদেশি নয়, এগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমরা ভেরিফাই করব। যেহেতু তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে, এখনই হচ্ছে বিস্তারিত বলা সম্ভব নেই, কিন্তু ওকে জিজ্ঞাসাবাদের পরেই কোথা থেকে ও এত আর্মস পেয়েছে এবং এর পেছনে আরও কে কে জড়িত আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি। এখনও পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছে, সুব্রত দাস গ্রেপ্তার হয়েছে। এটা হচ্ছে মিলননগরে যে কাঠগোলা আছে সেই কাঠগোলা গোডাউনটি ওনারই আছে। কাঁচরাপাড়া মিলননগর। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা। হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।